हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आई होप कि तुम्हारा जेजेखने आज अनेक अनेक भलो आज सुस्थ आज। और आज के हम बृहस्पतिवार, तो देखो हमें रेडी हुए बैरिए पड़े और बस आज टोटोते। तो एख जब एक मायर ओखने तो कि रंग फूरिए गए, तो रंग नीते हैं अल्प, तो से फार्स्टे एखान सोजा चले जाब रंग दोकने। तो देखो गाड़ी चलते शुरू कर दिए, तो तुम्हारा संगे थको। देख কত ট্যালেন্টেড বুঝলে বাবা স্যার বলতে যদি না দেখে চলে যেতাম তো হাঁ করে দাঁড়িয়ে থাকতাম আসতো বলে যে আবার গোডাউনে চলে দোকান কোনটা ওই সামনে বাবা কত যাচ্ছে এখান দিয়ে আয় আমি ছড়িয়ে দিচ্ছি কি হিম্মত সে আমরা এই যে করব বুঝছো তো কি ওই পোর চাতালটা করব হেল্প করবে আমাকে বলে ওকে আমি হেল্প করছি মিশন দ্য কমপ্লিট মেন এই ফার্স্টে তুই আসবি না আমি একটা রাউন্ড রেখে দেব এই দিয়ে সাজিয়ে তো রং নিয়ে আমার বাড়ি চলে যাচ্ছি মানে মায়ের বাড়িতে তো এখন কটা বাজে গো একটা বাজে देखो फ्रेंड्स चले कलर का हार पर सत्य घर अन्कम लागे देखते बस भलोई लगे बस रंग भलो खेल तेना तो देखो दिक्ता मैं बैठे दूदि के दूर एदिंग कलर का करा और ये देवाले कलर का करा मतलब फसा फसा लगे कलरटार जो और ये देवाले देखो गेरुआ कलर का करा और ये कहे ठीक हालकाटा तो खूब सुंदर लगे देखते एक चिंता भावना जो एखे को पेंट बैरिए ना जो छाप बसि दिए तरह रोलर मत दिए फेले दे तो से रकम कि करार इच्छे आज देखो बेडरूमगुलो तेरी भाव कलर करा हो तो देखो बैक कैमरा एक देखा छादे सिलिंग सदा रंग सदा ठीक नय किन्तु सदा कैमरा तो देखा दरजा बस खावा दावा खेती खेती सोना बोले डिम और डाल भात डिम भाजा
ডাল আর কি আলু সিদ্ধ পাপড় ভাজা আর কি ছিল আলু পটলের তরকারি আর এখন হবে একটা ছোট একটা গোল মতন ঢালাই করা হবে ঢালাই কি ঢালাই বলে এটাকে স্ল্যাব পাতা হবে তো এটা এখন ব্যবস্থা করা হচ্ছে এখানে ওই যে গোল করে মিটি কেনা হয়েছে দেখতে পাচ্ছ এবার ওর উপর প্লাস্টিক পেতে তারপর সিমেন্ট ফর্ম এগে ঢেলে দেওয়া হবে দিয়ে ওই যে পায়খানার কুয়ো কাটা হয়েছে ওখানে দিয়ে দেওয়া হবে দুটো নিয়ে এসছে বন্ধুরা এখানে যে কুয়ো ঢাকার জন্য যে ঢাকনাটা তৈরি করব তার জন্য যে রড বাইন্ডিং করা হয় সেটা করা হয়ে গেছে আর এখানে আমার হাজবেন্ড এখন মশলা মাখছে মানে সিমেন্ট বালি খোয়া দিয়ে এই যে এটা ঢালাই দেবে বলে তো এটা দেখো আমি আর তোমাদের সেটা শেয়ার করতে পারিনি তো ঢালাই দেওয়া হয়ে গেছে এখন এটা জমতে প্রায় 5-7 দিন সময় লাগবে আর এখানে তিনজনা রেডি হয়ে গেছে আমার ছেলে হাজবেন্ড আমার মা কারণ ওরা একটু দরকারি কাজে বেরোচ্ছে আমি বাড়িতে থাকলাম তো চলো ওরা ওদের কাজ করে ফিরে আসলে তারপর বাড়ি যাব আর এখানে দেখো আমার ভাই দেয়ালের পেছন দিক বাড়ির যে ঘরের পেছন দিকটা সেটা পেন্ট করছে তার সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ওর প্রায় হয়েই গেছে পেন্ট করা আর অল্প কিছু বাকি আছে আর তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে তো চলো তোমাদের একটু বাড়ির চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাবে যে রংটা তোমাদের কেমন লাগলো তো দেখো বাইরের দিক থেকে বাড়িটা ঠিক এরকম লাগছে আর সামনের দিকটা দেখো তো তোমাদের দেখো আমি দেখাচ্ছি সামনের দিকটা এই অবস্থায় আছে এটা হচ্ছে সাইডের দিকটা আর এটা হচ্ছে সামনের দিক এই যে রয়েছে তো চলো সন্ধেবেলা এখন ওরা সবাই চলে এসছে আর সিঙ্গারা নিয়ে এসেছিল সঙ্গে তো সিঙ্গারাটাই আমি এখন খাচ্ছি সঙ্গে একটা বেশ চাটনি টাইপের দিয়েছিল তো সেইটা দিয়ে আর ভীষণই টেস্টি এই সিঙ্গারাটা গুড ইভিনিং বন্ধুরা মুড়ি খাওয়া হয়ে গেছে সকালবেলা এই সন্ধেবেলার সকাল বাজি সন্ধেবেলার টিফিন এখন বাজে 8:30 প্রায় তো এখন বেরোবো আর বেরোনোর সময় আমি রেডি হয়ে গেছি এতক্ষণ আমাকে তাওয়া দিচ্ছিল আর এখন নিজে শুয়ে আছে আর ছেলে রাস্তা রাস্তা ঘুরছে এখন এই চলো অনেক রাত হয়ে যাচ্ছে যেতে যেতে অনেকটা সময় লাগবে তো চলো এবার বাড়ি যাবো বাড়ি যেতে হবে ঠিক আছে চল এখানটা যাই একটু আয়টা চাবো বাবা চলে আসবে একটু বেশি তুই যাস না ধমাকা লাইট দিয়েছে বলে বন্ধুরা এখন বাড়ি চলে যাব তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে কিন্তু এই এই সময়টা মানে সামনেই তো দীপাবলি তো অনেকের বাড়িতেই এখন সেই টুনি লাইট দিয়ে সাজিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি আমাদের পুকুর ধারে এত সুন্দর পার্কটা রয়েছে আর তার সামনেই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে
তো খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো বাড়ি তো যেতেই হবে, তো সব রেডি হয়ে বেরিয়েও পড়েছি। শোনো দেখো দিদু আসছে নাকি, আমি ওড়নাটা বাড়িতে ফেলে এসেছিলাম, তো বড় মা সেটাই নিয়ে আসছে, তো সেটা নিয়েই আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব কারণ অনেকটা রাতও হয়ে গেছে। না পেলে বানাও তাহলে, চলে কটা, একটা একটা কপি তো তো। বন্ধুরা তোমাদেরও টাটা জানাই, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলে আয়, চলো টাটা বাই, দেখছি কতটা তাড়াতাড়ি আসা যায়।